এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় মন্দির আছে যেখানকার রহস্যের সমাধান করা সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। বন্ধুরা, আজ আপনাদের এক এমন মন্দির সম্পর্কে বলবো যেখানে দেবী মায়ের কাছে পুজো দিতে আসে হাজার হাজার ইচ্ছাধারী নাগনাগিন। শুধু তাই নয়, এখানে আসে দেবীর বাহন সিংহ, মায়ের দর্শন করে পুনরায় ফিরে যায়। এই মন্দিরের বিগ্রহের আকার আগে ক্ষুদ্র ছিল, ধীরে ধীরে তা বেড়েই চলেছে। এত সব রহস্যের সাক্ষী এই অলৌকিক মন্দির, কিন্তু এ কীভাবে সম্ভব? সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, যে রহস্যময় মন্দিরে পুজো দিতে আসে ইচ্ছাধারী নাগনাগিন। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে একটু দূরেই রয়েছে এই মন্দির, যা বাঞ্জারি মাতার মন্দির নামে প্রসিদ্ধ। মনে করা হয় যে এই মন্দির স্থাপন করেছিল কিছু বাঞ্জারা বা যাযাবর মানুষ, এজন্যই এর নাম বাঞ্জারি মাতার মন্দির। এই মন্দির কবে নির্মিত হয়েছিল তা নিয়ে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। একটি লেখা থেকে জানা যায় যে এই মন্দিরের গর্ভগৃহে স্থিত মূর্তিটি দেবী বগলামুখীর, যা পাওয়া গিয়েছিল পাশের একটি জঙ্গল থেকে। আমরা জানি যে মা কালীর দশমহাবিদ্যার মধ্যে অন্যতম হলেন মা বগলামুখী। দেবীর এই বিগ্রহকে নিয়ে দুটি ভিন্ন মত প্রচলিত রয়েছে। প্রথমত, এটি প্রায় 800 বছর পুরনো একটি বিগ্রহ, যা এই জায়গায় স্বয়ং প্রকট হয়েছিল। এর ওপর এক যাযাবর ব্যক্তি নজর পড়লে সে গিয়ে গ্রামের প্রধানকে এই খবর জানায়, এরপরেই এখানে এক মন্দির নির্মিত হয়েছিল। দ্বিতীয় তথ্য অনুযায়ী, এই দেবী বিগ্রহ পাওয়া গিয়েছিল পাশের একটি জঙ্গল থেকে, যেখানে সেরকম লোক চলাচল ছিল না, এজন্যই হয়তো বেশি কেউ এই মূর্তিকে দেখতে পাননি। এক যাযাবর ব্যক্তির স্বপ্নে দেবীমা দর্শন দিয়েছিলেন, এরপর তার মাধ্যমে সেই মূর্তি খুঁজে পাওয়া গিয়েছিল এবং পরবর্তী সময়ে মন্দিরে স্থাপনা করা হয়। বলা হয় যে বিগত কিছু বছর ধরে এই মূর্তি ক্রমশ বেড়েই চলেছে। এই রহস্যের সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেননি। আগে এখানে একটি নাগনাগিনে জোড়া আসত, ধীরে ধীরে অনেক নাগনাগিন আসতে শুরু করে। মন্দিরের পূজারি বলেন যে আগেকার সময়ে দেবী মায়ের দর্শন করতে সিংহ অবধি আসত, হিন্দু পুরাণে যাকে মায়ের বাহন মনে করা হয়েছে। এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে তা বলা কঠিন, কিন্তু একেবারে অস্বীকার করা যায় না। ভক্তরা মনে করেন যে এই মন্দিরের গর্ভগৃহের প্রতিমা অত্যন্ত জাগ্রত। ভক্তরা যখনই কিছু সমস্যা নিয়ে মন্দিরে আসেন খুব কম সময়ে তার সমাধান খুঁজে পান। আর এই মূর্তি এতটাই জীবন্ত যে আজও ক্রমশ বেড়েই চলেছে। যদি আপনারা কখনো এই মন্দিরে যান তাহলে আপনার এক আলাদা অনুভূতি হবে যা আপনার সারা জীবন মনে থাকবে। সবাই কমেন্টে লিখুন জয় দেবী মা। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অলৌকিক মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।